সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, গভর্নিং বডির মেম্বার এবং বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাই কমিশনার লিলি নিকলস। তিনি বলেন, নারীরা শিক্ষার মাধ্যমেই পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে দেশের অনেক নারী অর্থনৈতিকভাবে সফল হয়েছেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, গভর্নিং বডির মেম্বার এবং বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাই কমিশনার লিলি নিকলস। তিনি বলেন, নারীরা শিক্ষার মাধ্যমেই পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে দেশের অনেক নারী অর্থনৈতিকভাবে সফল হয়েছেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, গভর্নিং বডির মেম্বার এবং বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাই কমিশনার লিলি নিকলস। তিনি বলেন, নারীরা শিক্ষার মাধ্যমেই পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে দেশের অনেক নারী অর্থনৈতিকভাবে সফল হয়েছেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, গভর্নিং বডির মেম্বার এবং বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাই কমিশনার লিলি নিকলস। তিনি বলেন, নারীরা শিক্ষার মাধ্যমেই পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে দেশের অনেক নারী অর্থনৈতিকভাবে সফল হয়েছেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, গভর্নিং বডির মেম্বার এবং বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাই কমিশনার লিলি নিকলস। তিনি বলেন, নারীরা শিক্ষার মাধ্যমেই পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে দেশের অনেক নারী অর্থনৈতিকভাবে সফল হয়েছেন।